আপনিই বলেছিলেন যে ঘটকরা পাত্রপাত্রীর বয়স নিয়ে অনেক মিথ্যা কথা বলে। হ্যাঁ, এদিকের কথা ওইদিকে, ওইদিকের কথা ওইদিকে, উল্টা পাল্টা। আসলে আপনি আমার চোখকে ফাঁকি দিতে পারেন। আসলে ৪৫, ৪৭, ৫০-এর কমে তো হবেই না। শোনেন, চোখের পাওয়ার কমে যেতে পারে, কিন্তু মানুষের বয়স ধরতে পারবো না, সে পাওয়ার কিন্তু কমে নাই। ৪৮ বলেন, ঠিক বয়স কত? আসলে ৬ মাস কম ৫০ বছর, আল্লাহর কসম। আল্লাহকে নিয়ে এরকম মিথ্যা কসম কাটবেন না, বুঝেছেন? এই পাত্র বাদ, আপনি যান। মা, বউ শাশুড়ির যুদ্ধ শুরু হয়ে যাবে নাকি? শরীরটা খারাপ দেখে অফিস থেকে বাসায় আসতে হলো, তা না হলে তো জানতামই না যে আপনি আমার জন্য ছেলে দেখছেন। আমরাও খুব অবাক হয়েছি, বলতে গেলে ধরায় খেয়ে গেছি। চুপ করেন আপনি, বলো মা, তোমার যা তো মন চায় বলো, যা খুশি বলো আমাকে, তোমার যা মন চায় বলো, আমার উপর যত রাগ করার করো মা। মা, আমার রাগটা বাদই দেন, মিতুল আমার জন্য কি ছিল সেটাও বাদ দেন। আপনি খালি আপনার ছেলের কথা একটু চিন্তা করেন তো, আপনার ছেলে আপনার জন্য কি ছিল, আপনার জন্য যে জানটা দিয়ে দিত সেটা ভুলে গেছেন? আপনি আপনার বিধবা বউটার জন্য ছেলে দেখছেন, এতে করে কি আপনার ছেলের স্মৃতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে না? Mm-hmm.